একটা কিতাবের নাম, এই কিতাবের 23489 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ফাদ্দা লিআরবিয়্যিন, লা ফাদ্দা লিআরবিয়্যিন আলা আজামি। নবীজি বলেন, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা লিআজামিয়্যিন আলা আরবিয়্যিন, কোন অনারবীর উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই। নবীজি বললেন, আরবের উপর অনারবীর শ্রেষ্ঠত্ব নাই, অনারবীর উপর আরবীর শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আহমার আলী আসওয়াদা, কোন লাল মানুষ, সুন্দর মানুষের, কালা মানুষের উপর শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, নবী বলেন, যার তাকওয়া আছে, এই মানুষটা কালো হোক, সুন্দর হোক, আরবের হোক, অনারবের হোক, বাংলাদেশের হোক, যদি তাকওয়া হয়, দেখতে যদি কালো হয়, এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। তাহলে কালো সাদা এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না, শ্রেষ্ঠত্ব তাকওয়া। বলেন, শ্রেষ্ঠত্বের নাম কি? তাকওয়া, মুত্তাকি হয়ে যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুসলিম শরীফের 1731 নাম্বার হাদিস, মোট হাদিস সংখ্যা 3033টা। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার আমির সাহাবা যারা তাদেরকে কোনো যুদ্ধের ময়দানে পাঠানোর আগে আমিরকে ওসিয়ত করে বলতেন, কানান নাবিয়্যু ইযা আম্মারা আমিরান লিজাইশিন আও আলা সারিয়াতিন অথবা আও আলা জাইশিন। নবী যখন কাউকে কোনো দলের আমির বানিয়ে দিতেন, আমির বানানোর পর আমির সাহেবকে নবী ডাক দিয়ে বলতেন, আওসাহু বিখাসসাতিহি বিতাকওয়াল্লাহ। আমির সাহেবকে ডাক দিয়ে বলতেন, আমির সাহেব, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। বাবা মাহু মিনাল মুসলিমিনা খায়রা, তোমার সাথে যেই মুসলমানরা আছে তাদের কল্যাণের দিকে তুমি সজাগ থাকবা, তুমি আল্লাহকে ভয় করবা। নবী কোন যুদ্ধে কাউরে আমির বানায় পাঠাইছে, তারে বলতেন, এই আল্লাহরে ভয় করো। দেখেন এটা কেন বলতেন? এখন একটা হাদিস বলবো, এই হাদিসটা তো ঘরে ঘরে লিখে রাখা দরকার। দরজা দিয়ে বের হইতে একবার তাকাইবেন, তাহলে দেখবেন বাহিরে গিয়ে আপনার অন্তর অনেকটা ভালো থাকবে। আবার ঘরে এসে দেখবেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রসুল বলেন, তিরমিজি শরীফের 1937 নাম্বার, 1987 নাম্বার হাদিস, 1987। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, দেখেন কি কয়, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আবু যর তুমি যেখানেই থাকো আল্লাহরে ভয় করো। বলছে না, পুরা বাংলাটা বলেন, তুমি যেখানেই থাকো, এবার সবাই পুরা বাংলাটা বলেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। বলেন তো সবাই পুরা বাংলাটা, তুমি এই কথাটা ডেইলি দেখে দেখে বেরোবে। কি বলতেছে কথাটা ভাবেন একটু, আবু যরের গিফারির মাধ্যমে আমাকে আপনাকে সব উম্মতরে নবীজি কেমন জানে এভাবে বলতেছে, উম্মত যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এ আমার উম্মত, যেখানে থাকো আল্লাহকে ভয় করো, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। কেন? দেখেন আল্লাহ কোরআনে বলছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ আপনি, আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ও নবী আপনি ইমানদার উম্মতকে বলেন, তারা যেন নজরটা নিচের দিকে রাখে, হারাম জিনিসের দিকে যেন তারা না তাকায়। একজন নারী অবৈধ পোশাকে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, শয়তান কয় নারীটার দিকে তাকাও, আল্লাহ কয় নিচের দিকে তাকাও। এখন আপনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব, আমার নবী কেমন যেন আমার আপনার কয়ে উম্মত, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছে নিচের দিকে তাকাও, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে। বিয়ের অনুষ্ঠানে গেছেন, অসংখ্য মহিলা নারী পুরুষ সবাই আসছে, ইবলিস আপনাকে বারবার তাদের দিকে দৃষ্টি দিতে দিবে। নবীজি বলে, উম্মত তুমি কোথায় আছো? হুজুর আমি বিয়ের পার্টিতে আছি। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, উম্মত আমি না তোমাকে বলে দিয়েছি, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। তো বুঝাইতে চাইলাম, তাকওয়া এটা কি? আল্লাহ যা আদেশ করেছেন তা মেনে নেওয়া, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। এখন লাভ কি তাকওয়ার? সবচেয়ে বড় লাভ এতটুকুই যদি আমি আপনি মনে রাখতে পারি, তাহলেই তো হয়ে যায়। কি? সূরা বাকারা 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, জেনে নাও আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন।
বলেন মুত্তাকিদের সাথে আছে কে মুত্তাকিদের সাথে আছে কে এবার আমার দিকে একটু তাকান ইবলিস কয় হারামের দিকে তাকা আপনি মনে মনে চিন্তা করলেন না আমার আল্লাহ বলছে নিচের দিকে তাকাইতে আচ্ছা আমি নিচের দিকে তাকাইলে আমার কি फायदा ও আচ্ছা এটাকে তাকওয়া বলা হয় আচ্ছা তাকওয়া হইলে কি হবে আচ্ছা আমাকে মুত্তাকি বলা হবে কাউরে বলা দরকার নেই নিজে নিজেরে বলবেন তাকওয়া মানে বা তাকওয়া মানে কি বা তাকওয়া মানে আল্লাহ যা আদেশ করছে এটা মানা আচ্ছা আল্লাহ কি আদেশ করছে হ্যাঁ আল্লাহ আদেশ করছে তুমি তোমার দৃষ্টিটা নিচে রাখো এই কথা আল্লাহ বলছে আচ্ছা তাহলে আল্লাহর আদেশ মানার নাম তাকওয়া হ্যাঁ এটার নাম তাকওয়া তাহলে নিচের দিকে তাকায় থাকি তো তাকায় থাকলে লাভ কি বা লাভ হলো তুমি মুত্তাকি আচ্ছা আমি মুত্তাকি হলে কি লাভ বা লাভ বুঝো না আল্লাহ মাআল মুত্তাকিন আল্লাহ তোমার সাথে আছে সুবহানাল্লাহ মুত্তাকির সাথে আল্লাহ আছে আর কি লাভ চান যে আমি আপনি যখন শয়তান গুনাহ করাইতে চায় না না আল্লাহ নিষেধ করছে গুনাহ করব না তা আমি আপনি যখন গুনাহ না করে তাকওয়া অর্জন করি আল্লাহরে ভয় করি আল্লাহ কোরআনে ঘোষণা করতেছে বান্দা ওয়া আলামু জেনে রাখো আল্লাহ মাআল মুত্তাকিন আমি আল্লাহ মুত্তাকিদের সাথে এক নাম্বার দুই নাম্বার আচ্ছা বলেন তো আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে এটা কি আমাদের জন্য কি সৌভাগ্য কম না অনেক বেশি সূরা আলী ইমরানের 76 নম্বর আয়াত আল্লাহ বলেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার রক্ষা করে এবং আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন বলেন মুত্তাকিদেরকে ভালোবাসেন কে তাহলে আবার আগের পরীক্ষা আল্লাহ বলছে নিচের দিকে তাকায় থাকার জন্য গুনাহ না করে নিচের দিকে তাকায় রইলাম লাভ কি কয় লাভ হলো আল্লাহ আমার সাথে আছে আর কি লাভ কয় আল্লাহ আমাকে ভালোবাসে তিন নাম্বার তাকওয়া অর্জনের লাভ সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো লা ইয়াদুকুম তাহলে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহকে যদি ভয় করো ওই তাকওয়া তোমাকে তাদের চক্রান্ত থেকে হেফাজত করবে তাহলে তাকওয়া অবলম্বনের তিন নাম্বার উপকারিতা লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না যারা মুত্তাকি হবে তাদের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তারাই শেষ হয়ে যাবে মুত্তাকিরা শেষ হবে না ইনশাআল্লাহ চার নাম্বার তাকওয়া অবলম্বন করার আর কি লাভ সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আচ্ছা আল্লাহর রিজিক কারা চান সবাই তো চাই আল্লাহ রিজিক সবাই চাই না আসমান জমিনের খাজানা সবাই চাই না কি বলে আল্লাহ দেখেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু গ্রামবাসীরা যদি ঈমান আনত ওয়াত্তাকাও এবং তাকওয়া অবলম্বন করত লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ তাহলে আমি আল্লাহ আসমান জমিনের খাজানার যত দরজা সব খুলে দিতাম আসমান জমিনের খাজানা যদি চাই তাহলে আল্লাহ তাকওয়া অর্জন করতে হবে ছয় নাম্বার তাকওয়া অর্জন করলে যাদের পেরেশানি আছে তাদেরকে পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন সূরা তালাক দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে আল্লাহু মাখরাজা আল্লাহ তাকে পেরেশানি থেকে উত্তরণের রাস্তা বের করে দেয় যদি আল্লাহরে ভয় করেন পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবে আর আপনি আল্লাহরে ভয় করেন না আপনি সুদ খান ঘোষ খান কেন হুজুর আমার এই সমস্যা আমার ওই সমস্যা তাই সুদ খাইতে হয় হারাম পথে চলতে হয় আল্লাহ কয় হারাম পথে না চলার নাম তাকওয়া আর তাকওয়া যদি অবলম্বন করো তোমার পেরেশানি তো আমি সমাধান করুন আপনি দোষ হারাম পথে চলেন হারাম পথে না চলার নাম তাকওয়া হালাল পথে চলার নাম তাকওয়া হারাম পথে না চলার নাম তাকওয়া আর আপনি পেরেশানি গ্রস্ত হইয়া আপনি হারাম পথে পা বাড়াইলেন আল্লাহ কয় বান্দা তুমি পেরেশানিতে হা মাবুদ আমি পেরেশানিতে তো তুমি আমার ভয় করো আমার ভয় বুঝো হালাল পথে চলো হারাম পথ বর্জন করো আর তোমার পেরেশানি আমি তোমাকে হেফাজত করব আমাদের বিশ্বাসের অভাব সূরা তালাকের দুই নম্বর আয়াতে বলছে আমারে ভয় করো আমি তোমার ব্যবস্থা করব না ভয় করেন না তো সাত নাম্বার যারা মুত্তাকি তাদের সব কাজ আল্লাহ সহজ করে দেন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন
পরীক্ষা দিবেন, আপনাদের মাঝে যারা সবচেয়ে মুত্তাকি হবে আপনার পরীক্ষা সব আল্লাহ সহজ করে দিবেন। সত্যি কথা, হ্যাঁ আল্লাহ সহজ করে দিবেন। স্কুল কলেজ ভার্সিটি ছাত্রদের মধ্যে যে মুত্তাকি ছেলে থাকে মেয়ে থাকে মাশাআল্লাহ, অবশ্যই যে কি নামাজ পড়ার কারণে দেখা যায় যে এক পৃষ্ঠা পড়তে যে হুজুর আরেকটা পৃষ্ঠা আমি পড়ে আসি জামাতটা একটু পরে দাঁড়া, না আমি এই পৃষ্ঠাটা পরে পড়বো আগে জামাতে গেই, আমি এই পৃষ্ঠাটা একটু পরে পড়বো আমি অঙ্কটা নামাজ পড়ে এসে করব। বান্দারের আল্লাহ দেখতেছে যে আমার বান্দা একটা অঙ্ক করে আসতে পারতো না, সে নামাজ পড়ে গিয়ে অঙ্কটা করবে। এই যে আপনি তাকওয়া অবলম্বন করতেছেন, সূরা তালাকের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াজআলহু মিন আমরিহি ইউসরা, তাকওয়া অবলম্বন করলে ওই বান্দার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দেন। বিশ্বাস আল্লাহ সহজ করে দেন, বিশ্বাস রাখেন এই কথা, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে লালন করা আর কি লাভ। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই জামানায় আপনাদের অনেকের প্রশ্ন, হুজুর হক পথ কোনটা বাতিল পথ কোনটা আমরা জানি না, এক হুজুর আপনারা বলেন এটা আরেক হুজুর বলে এটা, বলেন না আপনারা এই কথা? গ্রামের মানুষরা কয় হুজুর কারটা শুনবো, ওই হুজুর কয় এইভাবে দুরুদ পড়তে, আরেক হুজুর কয় এইভাবে, আপনি আবার কোন আরেকভাবে, আমি করবো নাকি? না আমি আপনাদেরকে বলে যাই কি করবেন, আপনারা আল্লাহরে ভয় করেন তাকে অবলম্বন করেন। হুজুর এটার লগে তাকে অবলম্বনের কি সম্পর্ক? হাস সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাদেরকে আল্লাহ ফুরকান দিবেন। বলেন কি দিবেন? বলতেছি বলেন কি দিবেন, সবাই বলেন ফুরকান কি দিবেন? হুজুর ফুরকান কাকে বলে? ফুরকান হলো হক বাতিল পার্থক্য করা যায় যার মাধ্যমে তাকে বলা হয় ফুরকান। তাকওয়া অবলম্বন করেন, হালাল হালাল পথে চলেন, হারাম পথ বর্জন করেন, অন্তরে আল্লাহর ভয় করেন, আল্লাহ আপনাকে হালাল হারাম পার্থক্যের ক্ষমতা দিয়ে দিবেন। ফুরকান আপনার দিল বলে দিবে এটা হক পথ এটা বাতিল পথ, এই দুরুদ সঠিক এটা ভুল, এটা আপনার অন্তরে বলে দিবে ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা। আর কি ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধ মাফ করে দিবেন, ওয়ায়ুগফির লাকুম আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে তাকওয়া আমরা অবলম্বন করব কেন? আল্লাহর কাছে যেন আমরা প্রিয় বান্দা হতে পারি এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করা। আবার আগের কথায় আসেন, তাকওয়া অবলম্বনের কী শর্ত? বাহ্যিক যত গুণা সব ছেড়ে দেওয়া, আভ্যন্তরীণ যত গুণা এইগুলাও ছেড়ে দেওয়া। তো হুজুর এগুলো ছেড়ে দিলে কী লাভ? বা লাভ হলো আল্লাহর কাছে সবচাইতে তাকওয়াবান বান্দা হওয়া যায়। এখন হুজুর প্রশ্ন, তাকওয়া অবলম্বন করার একটা উপায় আমরে বইলা দেন, বুঝলাম তাকওয়া অবলম্বন করলাম। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে যেই বাংলাটা বলবো আমার সাথে সবাই বলবেন, আগে আরবিটা বলি, কোরআনের আয়াতটা বলি, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। বলেন তাহলে তাকওয়া কিভাবে অবলম্বন করব? এখন আপনারা আমার সাথে বলেন, বলেন সত্যবাদীদের সাথে থাকতে হবে তাহলে তাকওয়া অর্জন করা যাবে। তাহলে আল্লাহর ভয় ভিতরে আসবে কিভাবে? সত্যবাদীদের সাথে থাকলে, মনে থাকবে নি তো, সত্যবাদীদের সাথে থাকলে আল্লাহ ভিতরে ভয় পয়দা করে দিবেন। এখন আসেন, কিন্তু সত্যবাদীদের সাথে থাকলে আর কোনো লাভ আসেনি। বুখারি শরীফের 2101 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم نبيজি বলেন مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد। বাংলা বলবো, সবাই আমরা পড়াশোনা করি, ভালোর সাথে উঠা বসা করার দৃষ্টান্ত, বলেন ভালো ব্যক্তির সাথে উঠা বসা করার দৃষ্টান্ত। আতর বিক্রেতার কাছে যাওয়ার মতো, এটা বুখারী শরীফের হাদিস। তাহলে ভালোর সাথে উঠা বসা করার দৃষ্টান্ত কার কাছে যাওয়ার মতো? আতর বিক্রেতার কাছে। আমি আপনি গেলাম, যাওয়ার পর নবীজি বলেন লা ইয়াদুমুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যাওয়ার পর এক নাম্বার ইম্মা তাশতারি, হয়তো তুমি আতর কিনবা, ঠিক না? পকেটে হাত দিয়ে দেখলেন টাকা নাই, আতর কিনার সামর্থ্য নাই। নবীজি কয় তো কি হইছে? আওতাজিদু মিনহু রিহান তাইয়িবা, ফিরি ফিরি আতরের গ্রান্ত পাইবা।
তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লস নাই টাকা আছে আতর কিনবেন হুজুর টাকা নাই তো গ্যারান্টি পাইবেন ভালো মানুষের কাছে যাইবা যাওয়ার পর প্রথম দিন যদিও ভালো মানুষ না হতে পারো ভালো মানুষ কিভাবে হওয়া যায় এই একটা গুণ তোমার মাঝে আসা শুরু হবে আবার যাও আবার যাও আবার যাও ভালো মানুষ হয়েই যাইবা একবার যাবেন গিয়ে দেখবেন কি যে একটা আপনার এলাকার বন্ধু একজন মাশাআল্লাহ এই ছেলে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এই ছেলেটা ভার্সিটিতে পড়ার পরেও নামাজ ঠিক রাখে মাদ্রাসায় পড়ে আলিয়া মাদ্রাসায় পড়ে কবি মাদ্রাসায় পড়ে ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে এরপরে মাশাআল্লাহ তার নামাজ ঠিক তার রোজা ঠিক তার আমলগুলো সব সুন্দর বাতবে খুব নিয়মতান্ত্রিকভাবে তার চলাফেরা আপনি খালাতো ভাইয়ের বাসায় গেছেন বেড়াইতে যাওয়ার পর দেখতেছেন আপনার খালাতো ভাই এইভাবে তার জীবনটা পরিচালনা করে আপনার বড় ভালো লেগে গেছে কি ঘটনা কি আমি তো আমার জীবনটা এরকম সুন্দর নিয়ম শৃঙ্খলায় রাখি না আপনি বাড়িতে আসার পর আপনার মাঝে একটা কথা শুরুই সেরকম কাজ করা আচ্ছা ও এত সুন্দরভাবে চলে এখন আপনি সুন্দর হন নাই শুধু সুন্দরের কাছে গিয়েছিলেন যাওয়ার পর আপনার মাঝে এই অনুভূতি তৈরি হয়ে গেছে আচ্ছা ও এত ভালোভাবে চলে আচ্ছা আরেকবার যাই আরেকবার যাবে যাওয়ার পরে আবার তার কাছ থেকে কিছু অর্জন করবে আরেকবার যাবে যাওয়ার পর এক সময় ওই ভাইয়ের মতো সেও হয়ে যাবে রয়ে গেল খারাপ ব্যক্তি এবার নবীজি বলেন ওয়া মাসালুল জালিসি সুই কাকিরিল হাদ্দাদ খারাপের সাথে উঠে বসা করার দৃষ্টান্ত হলো কামারের দোকানে যাওয়া কার দোকানে যাওয়া কামারের কাছ কামার ব্যক্তি খারাপ এমন না কামার ব্যক্তি খারাপ এমন না নাউজুবিল্লাহ কামার যিনি উনি খারাপ এমন না বাকি ওনার কাছে যাওয়ার দৃষ্টান্ত কেমন নবীজি কি বলে দেখেন ইম্মা ইউহরিকু বাদানা ওনার আগুনের উত্তাপের কারণে আপনার শরীর পুড়ে যাওয়ার আশঙ্কা আছে তার কাছাকাছি গেলে আমি ইউহরিকু সাওবাক আপনার জামাটা পুড়ে যেতে পারে আমার জামাও পুড়ে না আমার শরীরও পুড়ে না নবীজি বলেন আও তাজিদু মিন রিহান খবিসা ফিরি ফিরি খারাপ গন্ধ তো পাইবা তাহলে খারাপ মানুষের কাছে যখন যাইবা যাওয়ার পর খারাপ মানুষ যদিও না হও ওই খারাপের একটা স্বভাব তোমার মধ্যে কাজে আসবে কাজ করা শুরু করবে বা শোন গান তো শুনুস না এই গানটায় বেশি মিউজিক নাই আর এই গানটার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা বলা হয়েছে এটা একটু শোন বন্ধু দিছে গানটা আনার পর শুনে আসলে দেখে মিউজিক বেশি নাই আর কথাবার্তাও খুব সুন্দর কথার কথা মনে করেন এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি কথাগুলা কি সুন্দর না অসুন্দর কিন্তু একটু মিউজিক লাগাই দিস একটু বাজনা লাগাই দিছে বাদ্য তো আনার পর শুনে তো এর গজলও ভালো লাগে পাশাপাশি যে বাদ্যটা একটু বাদ্য এটাও একটু ভালো লাগতেছে একবার আবার বন্ধুর কাছে কয় তুই যে গজল দিছিস ভালোই তো লাগে তো বন্ধু পরে যেটা দেয় ওইটার কথাগুলো আগের চেয়ে খারাপ আবার বাজনাও আছে বাকি আগেরটা তো পুরো সুন্দর পরেরটা একটু একটু খারাপও আছে কথাগুলো দিয়ে দিস অনেক সুন্দর কথা মাঝখানে দুই একটা শিরকি কথাও আছে এ তো আর বুঝে না তা আনছে আনার পর আবার শোনে এখন দেখে আস্তে আস্তে ভালো লাগে এবার তৃতীয়বার বন্ধুরে কয় এবার চার পাঁচটা গান আমার মোবাইলে দে নবীজি বলেন আল গিনা মা ইউমবিতুন নিফাক ফিল কল এই তো তোমার অন্তরে মুনাফিকি শুরু হয়ে গেছে গান হলো এমন জিনিস যে জিনিস অন্তরে নিফাকি সৃষ্টি করে দেয় গান অন্তরে কি সৃষ্টি করে তাহলে আপনার ছেলেটা এই খারাপ সঙ্গের সাথে মিশার কারণে প্রথমে হালকা মিউজিক হলো একটা গজল আনছে এরপরে হালকা মিউজিক হলো একটা গান আনছে বাকি গানটা মোটামুটি ভালো আবার দুই একটা খারাপ শব্দ আছে এরপরে গানও খারাপ মিউজিকও খারাপ বাস আপনার ছেলে এখন গান ভালো লাগে এটা হলো খারাপের সাথে উঠা বসা করার ফলাফল আর ভালোর সাথে উঠা বসা করার ফলাফল তাহলে বলেন ভালো মানুষ হওয়া মুত্তাকি হওয়ার উপায় সত্যবাদীদের সাথে থাকা ভালো মানুষদের সাথে থাকা আর খারাপ মানুষদের সাথে থাকলে তাদের একটা খারাপ গুণাবলী আমাদের মধ্যে এসে যাবে এই জন্য আমরা যেন নিজেরা ভালো মানুষ হতে পারি সন্তানগুলা যেন ভালো মানুষ হতে পারে আমাদের সন্তানগুলা যেন আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের জন্য আদর্শ যুবক আদর্শ হতে পারে আল্লাহ তৌফিক দান করুন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন